আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর এগারো নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তো আমি আমার পূর্বের ভিডিওতে প্যাটার্নের অধ্যায় করার জন্য যাবতীয় যেসব সূত্রের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম তো আজকে সেই ধারাবাহিকতা থেকে আমি আজকে একটি প্রশ্নের সম্পূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এবং সেটি হচ্ছে বইয়ের নং প্রশ্ন তো পরটি হচ্ছে যে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁত্রিশ কয়েকটি সংখ্যা তো আমাদের কনম সৃজনশীল যে তিনটা প্রশ্ন সেখানে প্রথমটা মানে কনম হচ্ছে যে আমাদের প্রশ্ন উনতিরিশ ও কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো আমি আমার পূর্বের ভিডিওতে বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি তো আমি এটা সমাধান করার পূর্বে দুইটা কথা বলব একটু হচ্ছে যে প্রথমে আমাকে বলছে যে দুইটা সংখ্যা নির্ণয় করার জন্য বলছে এবং সেই দুইটা সংখ্যা অবশ্যই বর্গ করতে হবে এবং বর্গ করার পরে তাদের মধ্যে সমষ্টি মানে যোগের কাজ করতে হবে তো এখন আমাদেরকে যদি বলা হয় যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সেটা আমরা কীভাবে সমাধান করব সেটা এখন আমি দেখাচ্ছি তো আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে গত উনতিরিশ এখন উনতিরিশ হচ্ছে যে দুটি সংখ্যার সমষ্টি এবং যে দুইটা সংখ্যা আমরা সমষ্টি করব সেই দুইটা সংখ্যা অবশ্যই কোনো না কোনো সংখ্যার বর্গ হবে তাহলে আমরা সেই দুইটা সংখ্যা কি ধরলাম একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে কত দুই তাহলে পাঁচের বর্গ হচ্ছে কত পঁচিশ এবং দুইয়ের বর্গ হচ্ছে কত চার তাহলে পঁচিশ আর চার যোগ কত হয় উনত্রিশ হয় ঠিক একইভাবে সাঁত্রিশ কে যদি দুইটি সংখ্যার বর্গের রূপে প্রকাশ করতে হয় কীভাবে করবো প্রথম সংখ্যাটা হচ্ছে ছয় তারপর সংখ্যাটা হচ্ছে কত এক ছয় ছয়ের বর্গ হচ্ছে ছয় ছয় ছত্রিশ এবং একের বর্গ হচ্ছে এক এককে এক তাহলে ছত্রিশ আর একে যুগত হয় সাঁত্রিশ হয় না আমার প্রশ্ন হচ্ছে যে পাঁচ দুই ছয় এক এগুলো আমরা খুব কীভাবে নির্ণয় করবো তা আমি পাশে নটা আকারে দেখাচ্ছি আমি আমার পূর্বে ভিডিওতে বলছিলাম যে আমাদের যে সংখ্যাকে সমষ্টি রূপে প্রকাশ করতে বলবে সেই সংখ্যা থেকে আমরা যে সকল সংখ্যার বর্গমূল আছে সেই সকল সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে উনত্রিশ থেকে আমি এক বিয়োগ করছি কারণ একের বর্গমূল হচ্ছে এক উনত্রিশ থেকে এক চলে গেলে কত থাকে আটাশ থাকে তো আমি আমার পূর্বে ভিডিওতে বলছিলাম বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা থাকবে সেটার বর্গমূল আছে কি না দেখতে হবে তাহলে আটাশের কোনো বর্গমূল নেই তাহলে এটা আমাদের বাদ যাবে ঠিক একইভাবে আমি উনত্রিশ থেকে ফোর চার বিয়োগ করছি কারণ আমি দুই কেন বিয়োগ করিনি তিন কেন বিয়োগ করিনি কারণ দুই এবং তিনের কোনো বর্গমূল নেই চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে উনত্রিশ থেকে আমি চার বিয়োগ করছি তো উনত্রিশ থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে পঁচিশ তো আমাকে দেখতে হবে যেটা সেটার বর্গমূল আছে কি না তো পঁচিশের হচ্ছে কত পাঁচ তাহলে আমরা সংখ্যা দুইটা কীভাবে পাচ্ছি দেখেন দেখেন আপনারা যে পঁচিশের কত পাঁচ এবং চারের কত দুই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুই দুগুণে চার পঁচিশ আর চার কত হয় উনতিরিশ তারপর হচ্ছে সাঁত্রিশটা আমি ঠিক একইভাবে দেখাচ্ছি এখানে যে সাঁত্রিশ থেকে আমরা কী করব তা আমি পূর্বের নিয়মেই সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলাম কেন এক বিয়োগ করতেছি ওই সকল সংখ্যা বিয়োগ করব যে সকল সংখ্যার বর্গমূল আছে তাহলে সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলাম এক বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আসবে সেটার বর্গমূল আছে কিনা দেখতে হবে তাহলে ছত্রিশীয় বর্গমূল হচ্ছে ছয় আমরা সবাই জানি তাহলে ছত্রিশে বর্গমূল যদি ছয় হয় তাহলে আমরা সংখ্যা দুইটা পেয়ে যাচ্ছি ছত্রিশে বর্গমূল হচ্ছে ছয় আর একের বর্গমূল হচ্ছে এক তাহলে ছয় ছয় ছত্রিশ এক এক ছত্রিশের সাথে যোগ করলে কত হয় সাঁত্রিশ হয় তাহলে আমরা চাইলে খুব যদি সংখ্যাগুলো খুব সহজ হয় সেটা সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো না করলেও চলবে আর যদি সংখ্যা একটু বড় হয় তখন আমরা কিন্তু এই নিয়ম ফলো করে কী করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের খনন প্রশ্ন যেটা সেখানে বলা হচ্ছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো হ্যাঁ তো আমাদের তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমাদের তালিকাটা কি একটু দেখি তালিকাটা হচ্ছে যে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ এরা এভাবে কেন সামনের দিকে যাচ্ছে মানে পাঁচ থেকে কেন তেরো হচ্ছে হঠাৎ করে অথবা তেরো থেকে কেন একুশ হয়ে যাচ্ছে একুশ থেকে কেন উনত্রিশ হচ্ছে উনত্রিশ থেকে কেন সাঁতিরিশ হচ্ছে এদের মধ্যে কি প্যাটার্ন বিদ্যমান অথবা এদের মধ্যে কোন ধরনের সম্পর্কটা বিদ্যমান সেটা আমাকে বের করতে হবে তারপর আমরা সাঁত্রিশের পরের সংখ্যাটা কত হবে সেটা খুব সহজে বের করতে পারবো কিংবা তার পরের সংখ্যাটা কত হবে সেটা খুব সহজে বের করতে পারবো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে যে এদের মধ্যে ব্যবধানটা কেমন যেমন সাঁত্রিশ থেকে উনতিরিশের ব্যবধান কেমন কিংবা উনতিরিশ থেকে একুশের ব্যবধান কেমন কিংবা একুশ থেকে তেরো তেরো থেকে পাঁচের ব্যবধানটা কেমন তো প্রিয় শিক্ষার্থীরা আমি ক্ষণ সমাধান করার পূর্বে এখানে লিখছি যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই আমি সংখ্যা দয়গুলো লিখলাম পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁত্রিশ তাহলে পাঁচ থেকে তেরো কীভাবে হচ্ছে তেরো থেকে একুশ একুশ থেকে উনতিরিশ উনত্রিশ থেকে সাঁত্রিশ কীভাবে হচ্ছে সেজন্য আমি এখানে আগে একটা ব্যবধান বের করলাম মানে পার্থক্যটা বের করে বের করলাম দেখা যাচ্ছে যে সাঁত্রিশ থেকে উনতিরিশের ব্যবধান হচ্ছে কত আট মানে পার্থক্য সেমভাবে উনত্রিশ থেকে একুশের ব্যবধান হচ্ছে যে আট একুশ থেকে তেরোর ব্যবধান হচ্ছে আট এবং তেরো থেকে পাঁচের ব্যবধান হচ্ছে আট এখন দেখা যা বোঝা যাচ্ছে যে যে ওরা প্রত্যেকবার আট ঘর করে করে সামনের দিকে যাচ্ছে যেমন পাঁচের সাথে যদি আট যোগ করা হয় তাহলে হচ্ছে তেরো ঠিক একইভাবে তেরোর সাথে যদি আট যোগ করা হয় তাহলে হচ্ছে একুশ ঠিক একইভাবে একুশের সাথে যদি আট যোগ করা হয় তাহলে হচ্ছে উনতিরিশ এবং উনতিরিশের সাথে যদি আট যোগ করা হয় তাহলে হচ্ছে কত সাঁত্রিশ তাহলে দেখা যাচ্ছে যে ওরা প্রত্যেকবার আট ঘর করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তাহলে আমরা বুঝতেই পারলাম যে সাঁতিরিশের সাথেও আমরা এখন আট যোগ করব। এবং যে যুগ ফলটা আসবে তার সাথেও আমরা একটা আট যোগ করব এবং যে যুগ ফলটা আসবে তার সাথেও আমরা আট যোগ করব এভাবেই আমরা ক্রমান্বয়ে সামনের দিকে যাব। প্রতি আট ঘর করে করে সামনের দিকে যাব তা আমি যেতে এখানে একটা ব্যবধান বের করছি সেই জন্য লিখছি যে প্রতিটি পদের ব্যবধান আট করে ওকে তো যেহেতু প্রতিটি পথের ব্যবধান আট করে তার মানে আমরা আট ঘর করে করে সামনের দিকে অগ্রসর হব তাহলে আমাদের সর্বশেষ সংখ্যাটা কি ছিল সাঁত্রিশ ছিল এবং আমাদের এখানে পাঁচটা সংখ্যা আছে এই যে পাঁচ হচ্ছে যে প্রথম সংখ্যা তেরো হচ্ছে দ্বিতীয় সংখ্যা একুশ হচ্ছে তৃতীয় সংখ্যা ঠিক একইভাবে উনত্রিশ হচ্ছে চতুর্থ সংখ্যা সাঁত্রিশ হচ্ছে পঞ্চম সংখ্যা তো এখন পঞ্চম সংখ্যার পর আমরা ষষ্ঠ সংখ্যাটাই বের করব। তা আমি লিখছি যে তালিকার পরবর্তী ষষ্ঠ সংখ্যা তো তালিকার পরবর্তী ষষ্ঠ সংখ্যাটা কী ছিল পঞ্চম সংখ্যাটা ছিল সাঁইতিরিশ তো আমরা আট ঘর ঘরের সামনের দিকে যাবো তাহলে সাঁত্রিশের সাথে আট যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ষষ্ঠ তো সপ্তর সংখ্যাটা কী হবে পঁয়তাল্লিশের সাথে আট যোগ করতে হবে এই যে এই যে দেখেন আমি দেখাচ্ছি পঁয়তাল্লিশের সাথে আট যোগ করবো তাহলে পঁয়তাল্লিশের সাথে সাথে আট যোগ করলে হয় তিপ্পান্ন এবং তিপ্পান্ন সাথে আট যোগ করলে হয় একষট্টি এবং একষট্টির সাথে আট যোগ করলে হয় ঊনসত্তর তাহলে আমাকে পরবর্তী চারটা সংখ্যা বের করতে বলছে না তাহলে পরবর্তী চারটা সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এবং ঊনসত্তর তো এটাই হচ্ছে আমাদের খনন প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি চলে যাব গণং কষ্টের সমাধানে তো আমাদেরকে মনে রাখতে হবে প্যাটার্নের আমাদের যে অঙ্কগুলো আসে সে অঙ্কের মধ্যে গণঙ্গর মধ্যে সবসময় আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে বলে তো সমষ্টি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে সেটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি আপনারা সূত্রটা সবাই শিখে শিখে ফেলবেন যাতে কোনো সমস্যা না হয় এখানে সূত্র একটাই হ্যাঁ তো এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে কিসে সূত্র বের করতে বলছে প্রথম আমরা যদি দেখি আমাদের যে তালিকাটা ছিল যে পাঁচ তেরো একুশ উনতিরিশ এবং সাঁত্রিশ এটা হচ্ছে হচ্ছে আমার তালিকা তাহলে এখানে পাঁচটা পাঁচটা সংখ্যা দেওয়া আছে ঠিক এইভাবে আমাদেরকে পঞ্চাশটা সংখ্যা বের করতে বলছে মানে এখানে পাঁচটা আছে না ষষ্ঠ হচ্ছে যে আমাদের কত পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তিপ্পান্ন তারপর একষট্টি ঊনসত্তর এইভাবে করে 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 আমাদের পঞ্চাশটা সংখ্যা বের করতে বলছে তারপর তাদেরকে যোগ করতে বলছে তাহলে এখন কি আমরা এইভাবে করে 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 আট কর করে করে সামনের দিকে যাবো এবং পঞ্চাশটা পঞ্চাশতম সংখ্যা পর্যন্ত বের করে তারপর ক্যালকুলেট করে যোগ করবো আমরা কে

যখন আমাদেরকে সমষ্টি বের করতে বলবে যে কোনো সংখ্যার সমষ্টি বের করতে বলবে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি একশোটি পদের সমষ্টি শততম পদের সমষ্টি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমাকে জাস্ট দুইটা সংখ্যা জানতে হবে একটা হচ্ছে যে আমাদের যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যার প্রথম পদটা কত মানে প্রথম সংখ্যাটি কত সেটা জানতে হবে এবং আমাদেরকে যে বলবে যে পঞ্চাশতম পদের সমষ্টি নির্ণয় করো একশতম পদের সমষ্টি নির্ণয় করো ওই সংখ্যাটা কত এখানে পঞ্চাশতম পঞ্চাশটি মানে হচ্ছে যে পঞ্চাশ যে ঘরে যাবে যার কাছে যাবে সেই সংখ্যাটা কত সেটাই বের করতে হবে তা আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে প্রথম পথ কত এবং শেষ পথ কত শেষ পথ হচ্ছে যে আমাদের যততম পদের সমষ্টি বের করতে বলবে সেটি হচ্ছে আমাদের শেষ পথ তো এখন আমি এখানে এক থেকে শুরু করে আট আট যোগ করে করে আমরা কি পঞ্চাশতম পথ বের করতে পারবো এটা কি আমাদের সম্ভব যেমন এইভাবে আমি দেখাচ্ছি এখানে এই যে আমি আট যোগ করে ষষ্ঠ পদ বের করলাম আট যোগ করে অষ্টম পথ আট যোগ করে নবম পদ আট যোগ করে দশম পথ এভাবে আমি বের করলাম তো এভাবে করতে করতে আমাকে পঞ্চাশটার সংখ্যা বের করতে অনেক সময় চলে যাবে তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কি এদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক বিদ্যমান অবশ্যই একটা প্যাটার্ন আছে যে প্যাটার্নের সাহায্যে আমরা খুব অল্প সময়ে অতি দ্রুত আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো তো সেই কাজটাকে আমরা বলি জেমেটিক প্যাটার্ন বা বীজ্ঞানিত রাশি আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে জেমেটিক প্যাটার্ন অথবা বীজগণিতিক রাশি নির্ণয় করতে হয় তো এখন আমরা এই প্রশ্নের গ নম্বরটা জেমেটিক প্যাটার্ন বা বিজ্ঞানিতিক রাশি দিয়ে সমাধান করব তো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে মনে রাখতে হবে জেমেটিক প্যাটার্ন বা বিজ্ঞানিতিক রাশি নির্ণয় করার সময় আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের পার্থক্যটা কেমন ঠিক আছে যদি তাদের মধ্যে পার্থক্য বরাবর সমান হয় মানে যে চার পাঁচটা সংখ্যা দেওয়া থাকবে প্রত্যেকের সাথে প্রত্যেকের বিয়োগ ফলটা যদি সমান হয় তাহলে আমরা ওই পার্থক্য যেটা সেটা ব্যবহার করে বিজ্ঞানিত রাশিটা বের করব তা আমরা খনং প্রশ্নে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে সংখ্যাগুলো ছিল তাদের মধ্যে প্রত্যেকের ব্যবধান ছিল পার্থক্য ছিল আট করে তো সেজন্য আমি আর এখানে এটা লিখি নাই হ্যাঁ তাহলে আমি লিখছি যে খ হতে পাই প্রতিটি পদের ব্যবধান আট করে ওকে তো আমি কি বলছিলাম যদি যেমিত প্যাটার্ন বা বীজ গণতের রাশি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে প্যাটার্নটা প্যাটার্নের যে ব্যবধানটা সেটা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমাদের ব্যবধান হচ্ছে গত আট এবং আমরা এই ব্যবধানটাকে ব্যবহার করেই আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে ওই প্যাটার্ন থেকে মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলো থেকে আমরা প্রথম দুইটা সংখ্যা প্রমাণ করার চেষ্টা করব তা আমাদের প্রথম সংখ্যা ছিল পাঁচ এবং দ্বিতীয় সংখ্যা ছিল গত তেরো তাহলে আমরা এই ব্যবধানটা ব্যবহার করে পাঁচ এবং তেরোকে প্রমাণ করব। তাহলে আমি লিখছি প্রথম সংখ্যা সমান এখন আমাদের ব্যবধান কত ছিল আট আটের জায়গায় পাঁচ থাকতে পারে অথবা চার থাকতে পারে অথবা তিন থাকতে পারে হোয়াটে বা যেটাই থাকুক তাহলে আটের সাথে আমি এক দিয়ে গুণ করছি কারণ আমাদেরকে প্রথম সংখ্যাটা প্রমাণ করতে বলছে তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের পাঁচ ছিল প্রথম সংখ্যা সেই জন্য আমরা আটকে এক দিয়ে গুণ করতেছি তাহলে আটককে আট কিন্তু আমাদের প্রথম সংখ্যা ছিল কত পাঁচ কিন্তু এখানে চলে আসছে কত আট এখন আটকে যদি পাঁচে রূপান্তর করতে হয় তাহলে কি সংখ্যা বাড়াবো নাকি সংখ্যা কমাবো যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় যতটুকু বাড়ানোর প্রয়োজন আমরা ততটুকু যোগ করব। আর যতটুকু কমানোর প্রয়োজন ততটুকু বিয়োগ করবো তাহলে আমরা জানি আট থেকে যদি তিন বিয়োগ করা হয় তাহলে কত হয় পাঁচ হয় তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা এখানে কত প্রমাণ করছি পাঁচ ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটা পমন করব যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত ওই যে ব্যবধান কত ছিল আট এবার প্রথম সংখ্যা থেকে যখন আমরা দ্বিতীয় সংখ্যা চলে আসছি তখন দুই দিয়ে গুণ করব তাহলে আটডুবো না ষোলো আটও দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয় ষোলো হয় কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যা ছিল গত তেরো তো এখন আমরা ষোলোকে যদি তেরোতে রূপান্তর করতে হয় তাহলে কত বিয়োগ করব অবশ্যই তিন বিয়োগ করতে হবে তাহলে ষোলো থেকে যদি তিন চলে যায় আর থাকে কত তেরো তাহলে আমরা এই নিয়মটা অবলম্বন করে আবার আমরা দ্বিতীয় সংখ্যাটা প্রমাণ করতে পারছি তো একটু যদি দেখি যে প্রথম নিয়মটা প্রথম সংখ্যাটা যেভাবে প্রমাণ করছি দ্বিতীয় সংখ্যাটা ঠিক একইভাবে প্রমাণ করছি তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে যে কোনো সংখ্যা দেওয়া হোক আমরা সেটাই প্রমাণ করতে পারব তাহলে সুতরাং এদের মধ্যে ধারাটা কী ছিল এদের মধ্যে প্যাটার্নটা কী ছিল সুতরাং বিজ্ঞানীদের রাশি হচ্ছে দেখো ওই যে ব্যবধান আট এবং একটা ক এখন এখানে তো কোথাও ক ছিল না ক মানে হচ্ছে যে যদি আমাদের প্রথম পথ বলা হয় তাহলে ক এর স্থানে এক লিখব দ্বিতীয় পদ বললে ক এর স্থানে দুই লিখব তৃতীয় পদ বললে ক এর স্থানে তিন চতুর্থ পদ বললে ক এর স্থানে চার মানে হচ্ছে আমাদেরকে যততম পদ বের করতে বলবে আমরা শুধু ক এর স্থানে তততম পদটা লিখবো ঠিক আছে তারপর এখানে প্রথমে আমরা তিন বিয়োগ করে প্রথম সংখ্যাটা প্রমাণ করছি তার তারপর দেখা যাচ্ছে তিন বিয়োগ করে দ্বিতীয় সংখ্যাটা প্রমাণ করছি তার মানে এই সিরিজের মানে পাঁচ তেরো এই সিরিজের যতগুলো কম কয় আছে সবগুলো অঙ্কের মধ্যে তিন বিয়োগ করতে হবে সেজন্য আমি এখানে তিন বিয়োগ করলাম তাহলে এখন আমরা এই প্যাটার্নটা ব্যবহার করেই আমাকে বলছে না যে পঞ্চাশতম সংখ্যাটা কত এই পঞ্চাশতম সংখ্যা হচ্ছে আমাদের শেষ পথ এটা অবশ্যই বের করতে হবে তাই আমি লিখছি পঞ্চাশতম সংখ্যা বা শেষ পথ দেখে এই যে আমরা এই যে প্যাটার্নটা ছিল সেটা লিখছি আট ক বিয়োগ তিন তাহলে আট বসে যাবে এবং কয়ের স্থানে আমরা কত লিখব পঞ্চাশ কারণ যততম তম পথ বলবে ক এর স্থানে তততম সংখ্যাটা লিখতে হবে তাহলে এখানে আমরা কত লিখবো পঞ্চাশ বিয়োগ কত তিন তাহলে পঞ্চাশ দিয়ে দ্বিগুণ করলে হয় চারশো চারশো থেকে তিন বিকলগত হয় তিনশো সাতানব্বই প্রিয় শিক্ষিতীরা তাহলে আমাদের শেষতম পদ শেষ পথ যেটা সেটা হচ্ছে গত তিনশো সাতানব্বই এখন আমরা আমাদেরকে সমষ্টি বের করতে বলে দুইটা জিনিস মনে রাখতে হবে বলছিলাম একটা হচ্ছে প্রথম পথ এবং একটা হচ্ছে শেষ পথ তাহলে এখন আমরা সমষ্টি সূত্রে চলে যাব আমরা জানি সমষ্টি সমান হচ্ছে যে প্রথম পথ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই এই সূত্রটা দিয়েই আমরা প্যাটার্নের যাবতীয় সমষ্টি সূত্র সমাধান করব তাহলে সমষ্টি সূত্র কি প্রথম পদ যোগ শেষ পথ গুণ পদসংখ্যা ভাগ দুই তাহলে প্রথম পথ কত ছিল আমাদের পাঁচ ছিল লেখছি কিন্তু শেষ পথ কিন্তু আমাদের বইয়ে দেওয়া ছিল না শেষ পথ হচ্ছে যে নাম্বারটা তাহলে এই বের করার আমাদেরকে রাশিটা নির্ণয় করতে হয়েছে তাহলে আমরা রাশির মাধ্যমে সংখ্যাটা বের করছি সাতানব্বই আর গুণ পঞ্চাশ শেষ পদ সংখ্যা মানে কি যততম সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে পদতম সংখ্যা ঠিক আছে আমাকে যদি একশোতম পদের সমষ্টি বের করতে বলে তাহলে পদ সংখ্যা হচ্ছে একশো যদি বিশতম পদের সমষ্টি বের করতে বলে তাহলে সংখ্যা হচ্ছে কত বিশ এখানে পঞ্চাশতম্ব বলছে সেজন্য পদসংখ্যা হচ্ছে কত পঞ্চাশ ভাগ দুই তারপর তিনশো সাতানব্বই সাথে পাঁচ যদি যোগ করে চারশো দুই হয় এখানে পঞ্চাশ বাকি কাটাকাটিটা আমরা যে কোনোভাবে করতে পারি যা যেরকম ভালো লাগে আমি কী করছি পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে থাকে পঁচিশ তারপর পঁচিশকে চারশো দুই দিয়ে গুণ করছি তাহলে উত্তর কত আসতে দশ হাজার পঞ্চাশ এটা হচ্ছে আমাদের উত্তর তো প্যাটার্নের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সময় সেম কাজগুলোই প্যাটার্নের মধ্যে আসে তো আমরা যদি বেশ কয়েকটা অঙ্ক একটু প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা এই ধরনের এই সিরিজের অঙ্ক সবগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ